আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন আর একটি আয়োজনে সবাইকে অভিনন্দন। আজ আমরা শিখব ক থেকে উম এই পাঁচটি বর্ণ কিভাবে সুন্দর করে লেখা যায় তার কৌশল। তাই ভিডিওটি কোনো অংশ স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তাহলে কটা আমরা সাধারণত কয়েকটা পদ্ধতিতে আমরা লিখতে পারি, তো তার মধ্যে এই হচ্ছে আমরা শুরুটা করব, তারপরে এখান থেকে সোজা উপরে, তারপর এখান থেকে এই অংশটা, তারপর আমরা মাত্রাটা পরে দিতে পারি। এ হচ্ছে একটা পদ্ধতি। তাহলে আবার লক্ষ্য করি, তারপর এখান থেকে সুন্দর করে এই অংশটা, তারপর আমরা ক লিখতে পারি। তো ক লেখার ক্ষেত্রে যে পদ্ধতিটা আমরা লক্ষ্য করব, এই যে এটা সবসময় মাঝ বরাবর থাকবে, আমি আবার দেখাচ্ছি, মানে এইটা এবং এইটা ঠিক উপর থেকে যদি আমরা নিচে দেখি, তারপর যদি ঠিক এই যে এই অংশটা ঠিক এই বরাবর হবে। তো আমরা কিভাবে কটে লিখতে পারি, তাহলে প্রথমে আমরা এই অংশটা, তারপর উপরে, তারপর এখান থেকে সুন্দর করে এই অংশটা, তারপর আমরা ক লিখতে পারি। অথবা ক লেখার আরও কয়েকটি পদ্ধতি রয়েছে। আরেকটি পদ্ধতি এই হচ্ছে, চাইলে এভাবেও ক লিখতে পারেন, তার কোনো সমস্যা নেই। তারপর আমরা খ বর্ণটি লিখব। তাহলে খটার আমাদের ঠিক এভাবে শুরু করব, এখান থেকে নিচে, নিচে থেকে ঠিক এভাবে করে আমরা খ বর্ণটা লিখতে পারি। আবার খেয়াল করি, আমি একটু ভেঙে দিচ্ছি, এ হচ্ছে প্রথম ধাপ, এখানে, তারপরে এখানে আসবে। আবার দেখি, এক, দুই, তিন, তারপরে এখান থেকে সোজা উপরে যাবে, তারপর কলম না উঠিয়ে একবারে। আবার খেয়াল করি, তাই খটা আমরা লিখব ঠিক এই ফরম্যাটে, আমরা খটা লিখতে পারি। তারপর গ বর্ণটি অনেক রকমই লেখা যায়, দুইটি ফরম্যাটে লেখা যায়, তা আমি আজকে একটি ফরম্যাট দেখাবো। তাহলে গটা আমরা শুরু করতে পারি এইভাবে করে, এখান থেকে ঠিক এইভাবে করে আমরা গটা লিখতে পারি। তাহলে আবার খেয়াল করি, তো শুরুটা আমাদের এভাবে হবে, আবি এভাবে, এখান থেকে এরকম একটা অংশ আমাদের বারবার করে প্র্যাকটিস করতে হবে। তাহলে আবার খেয়াল করি, এই যে এভাবে করে, তারপর নিচে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আবার দেখি, এ হচ্ছে আমাদের প্রথম ফরম্যাট, তারপরে এখান থেকে আমরা এভাবে করে আমরা গ লিখতে পারি। আর যখন আমরা দ্রুত লিখি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দ্রুত ক্ষেত্রে এই অংশটা আগে, তারপর এখান থেকে আমরা এইভাবে, আমরা যখন বাস্তবে লিখব তখন কিন্তু এটাই কিন্তু তুলনামূলক দ্রুত হয়। তারপর ঘ, ঘটা আমরা শুরু করব ঠিক এখান থেকে নিচে, নিচে থেকে সোজা উপরে, ঠিক এভাবে। আবার খেয়াল করি, তারপর আমরা সুবিধা মতো মাত্রাটা দিয়ে দেবো, ঠিক এভাবে করে আমাদের প্র্যাকটিস করতে হবে, এখান থেকে এভাবে। মানে এটা হচ্ছে প্রথম অংশটা হচ্ছে হামজার মতো, আরবি হরফের মতো আমরা যেভাবে লিখি। তাহলে শুরুটা আমরা কীভাবে করব, এখান থেকে নিচে, নিচে থেকে সোজা উপরে আমরা, তারপরে এভাবে করে আমরা প্র্যাকটিস করতে পারি ঘ বর্ণটি। সর্বশেষ যে বর্ণটি আমরা শিখব, ওম। তাহলে ওমটা আমরা সাধারণত এভাবে করে লিখতে পারি সুন্দর করে। তো শুরুটা আমরা কিভাবে করব, ঠিক এইভাবে করে এদিকে আসবে। মানে আমরা যখন রস্য ও, যাদের রস্য সুন্দর হয় না, অবশ্যই আমাদের রস্যটা কিন্তু সুন্দর করতে হবে। মানে এটা কিন্তু একটা ছয়ের একটা অংশ, কিন্তু এটা থেকে আমরা রস্য, দীর্ঘ, ডয় শূন্য, র, এগুলো আমরা লিখতে পারি। আবার চাইলে উমও কিন্তু লেখা যায়, ঠিক এইভাবে করে যদি আমরা লিখি সেক্ষেত্রে কিন্তু উম হবে, ঠিক আছে। যদিও বাংলা বাক্যে উমোর তেমন ব্যবহার হয় না, তারপর আমাদের জেনে রাখা ভালো। তাহলে যদি এই স্বরবর্ণ যদি আপনার খারাপ হয়ে থাকে, আমি অন্য ভিডিওতে দেখিয়েছি, আপনি একটু কষ্ট করে দেখে আসতে পারেন প্লে লিস্টে, বর্ণমালা নামে প্লে লিস্ট। আর আপনি যদি ফেসবুকে দেখতে চান, তাহলে ফেসবুক পেজ শিশু শিক্ষা A1, এখানে ধারাবাহিকভাবে পর্বগুলো দেওয়া থাকে, আপনি চাইলে আমার ফেসবুক পেজ সেটাও ভিজিট করতে পারেন। আচ্ছা, তারপর আমরা দেখি ওমোটা, তাহলে আমরা শুরুটা করব ঠিক এভাবে করে, সুন্দর করে এভাবে করে আমরা ওমোটা লিখতে পারি
অথবা এই ছয় থেকেও আমরা কিন্তু ওমও করতে পারি, ঠিক এইভাবে করে। তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, আর হাতের লেখা সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও পেতে রাকিব একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আয়োজনে, আর ক্লাসগুলো আমার ধারাবাহিকভাবে ফেসবুকে দেয়া হয়, শিশু শিক্ষা A1। তো আশা করছি আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো আয়োজনে। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।